প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি হুমায়রা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার পাঁপড় রেসিপি। একটু অন্যরকমভাবে তৈরি করা, আমার কাছে মনে হয় সাবুদানা পাঁপড় তৈরির রেসিপিগুলির মধ্যে এটাই বোধ হয় সবচাইতে সহজ আর ঝামেলাবিহীন রেসিপি। তাহলে আসুন শুরু করি। প্রথমে সাবুদানাগুলি আমি সেদ্ধ করে নেব। আমি হাঁড়িতে দিয়েছি প্রায় 1.5 লিটারের মতো পানি, পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর সাবুদানা রান্নার কিন্তু কয়েকটা টিপস আছে, যেই ভুলটা আমরা সবসময় সবাই করে থাকি। সাবুদানা প্রথমে রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিই, এতে সাবুদানাগুলি কিন্তু একদম ভেঙে যায়। এটা কিন্তু করা যাবে না। আমি নিয়েছি গরম পানি, যখন ফুটতে শুরু করেছে আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ শুকনা সাবুদানা। আর দেওয়ার পরপরই সেকেন্ড টিপসটা হচ্ছে নাড়ানাড়ি কিন্তু করা যাবে না, একটু সময় দিতে হবে। সাবুদানাগুলি দেখবেন কিছুক্ষণের মধ্যেই নিজেরাই পানির উপর ভেসে উঠেছে। প্রথমেই যদি দেওয়ার পরপরই নাড়ানাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু সাবুদানা ভেঙে যেতে পারে, তবে ভেসে ওঠার পরে সাবুদানাগুলি কিন্তু একটু হালকা হাতে নাড়তে পারবেন। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল দিয়েছি, পানিটা একটু হালকা ঘন হয়ে এসেছে। আর সাবুদানাগুলি দেখছি এগুলি কিন্তু এখনও সেদ্ধ হয়নি। সাবুদানা সেদ্ধ হলে কিন্তু একদম ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে যায়। চামচে দেখছি এগুলি কিন্তু এখনও মাঝখানে মনে হয় একটা ছোট সাদা দানার মতো আছে, এটার অর্থই সাবুদানাগুলি কিন্তু এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি। সাবুদানাগুলি আমি মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতোই জাল দিয়েছি। সাবুদানাগুলি এখন কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ঝাঁঝরিতে ঢেলে দিয়েছি। প্রথমে মনে হচ্ছে যেন একটু ছোট ছোট সাদা দানার মতো আছে, কিন্তু কিছুক্ষণ পর যদি একটু খেয়াল করেন, সময় দেন, তখন দেখবেন কি ওই সাদা দানাগুলি বা স্পটগুলি কিন্তু আস্তে আস্তে আবার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে যাচ্ছে, অর্থাৎ সাবুদানা সম্পূর্ণ ভালোভাবে কুকড হয়ে গেছে। এইভাবেই সাবুদানাগুলি কিন্তু রান্না করবেন। এতে দেখবেন সাবুদানাগুলি সম্পূর্ণ সিদ্ধ হয়েছে এবং একদমই ভাঙেনি, গোল গোল হয়ে আছে। সাবুদানা দিয়ে তো আমরা অনেক কিছুই তৈরি করি, বিশেষ করে ডেজার্টে তো আমরা সাবুদানা ব্যবহার করি। তখন সাবুদানাগুলি এভাবেই রান্না করে নেবেন। আজ আমি সাবুদানা রঙিন পাঁপড় তৈরি করব, তবে আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল রং ব্যবহার করব না, মানে ফুড কালার ব্যবহার করব না। পাঁপড়ের রঙের জন্য আমি ডালিমের রসটাই ব্যবহার করব। এতে কিন্তু দেখবেন যে পাঁপড়গুলি হালকা গোলাপি রঙের হবে। প্রথমে আমি সাবুদানাগুলি 4টা পাত্রে ভাগ করে নিয়েছি আর এর মধ্যে কিছু সামান্য লবণ দিয়ে দিয়েছি, তবে লবণ এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি দেখেছি না দিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। আর বাটিতে সাবুদানার ভেতরে আমি 1 টেবিল চামচ করে নর্মাল পানি মিশিয়ে রাখলাম, এতে একটু লিকুইড হয়ে যাবে, আঠালো ভাবটা একটু কমে যাবে, তখন কিন্তু আপনারা সহজেই প্লেটের মধ্যে পাঁপড় যখন তৈরি করবেন সেটা স্প্রেড করে দিতে পারবেন, খুব সহজেই সাবুদানার পাঁপড়গুলিকে তৈরি করতে পারবেন। 1টা বাটি সাবুদানার ভেতরে মিশিয়ে দিলাম ডালিমের রসটা, একটু ভালোভাবে মিশিয়ে নিলাম, এতে সাবুদানার পাঁপড়টার রং হবে হালকা গোলাপি। আর 1টা বাটি সাবুদানার ভেতরে মিশালাম 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, পাঁপড়ের রঙটা একটু হলুদ রঙের হবে। আর 3য় বাটিতে মিশালাম সামান্য কিছুটা জিরা গুঁড়া আর দিলাম একটু চিলি ফ্লেক্স, একটু মশলা দান ঝাল ঝাল করার জন্য। আর সব শেষে বাটির সাবুদানার ভেতরে কিছু মিশাচ্ছি না, পাঁপড়ের রঙটা সাদা রাখছে। এখন সাবুদানার পাঁপড়গুলি তৈরি করব, রোদে শুকাতে হবে। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের উপর দিয়েছি পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার। প্লেটের উপরে বা বেকিং পেপারের উপরে কিন্তু তেল লাগানোর কোনো দরকার নেই। এখন বেকিং পেপারের উপর আমার পছন্দ মতো সাইজে গোল করে সাবুদানার পাঁপড়গুলি তৈরি করে নিচ্ছি। পানি একটু মেশানো হয়েছে বলে কিন্তু চামচে দিচ্ছি, খুব সহজেই কিন্তু ছড়িয়ে যাচ্ছে। পানি যদি না মেশাতেন তাহলে কিন্তু একদম আঠার মতো লেগে থাকতো, এটা আর বড় করতে পারতেন না। কড়া রোদে আমি এই পাঁপড় শুকিয়ে নেব, আমার সময় লাগবে প্রায় 2 থেকে 3 দিনের মতো। শুকানোর পরে কিন্তু খুব সহজেই দেখবেন যে সাবুদানার পাঁপড়গুলি তোলা যাচ্ছে। সাবুদানার পাঁপড়গুলি আমার 2 দিন রোদে শুকানো হয়ে গেছে, তৈরি হয়ে গিয়েছে, আর বেকিং পেপার থেকে কিন্তু খুব সহজেই এখন উঠে আসছে। শুকনা সাবুদানার পাঁপড়গুলি এখন তেলে ভেজে দেখাবো, তবে তার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এই যে এই পাঁপড়গুলি কীরকম,
লাল লাল পাঁপড়গুলি সহজেই উঠে আসছে এবং মোটামুটি সুন্দর হয়ে আছে। আর অন্যান্য পাঁপড়গুলি দেখতে পাচ্ছেন কেমন ছাবড়া ছাবড়া হয়ে ফাঁক ফাঁক হয়ে গিয়েছে। এই পাঁপড়গুলি আমি সবচেয়ে প্রথমে করেছিলাম। আজকে যে পাঁপড়গুলি আপনাকে দেখালাম বেকিং পেপারের উপর, এগুলি কিন্তু এটা থার্ড টাইম করেছে, প্রথমবার দ্বিতীয়বার হয়নি। কারণ একটাই, আমি প্লেটের উপরে প্লাস্টিক দিয়েছিলাম, খুব পাতলা প্লাস্টিক। প্লাস্টিকের উপর কখনোই সাবুদানার পাঁপড় শুকাবেন না, তাহলে কিন্তু এই রকম হবে। শুকাতে থাকবে পাঁপড়গুলি আর ফাঁক ফাঁক হয়ে যাবে, একসাথে কিন্তু পাঁপড়গুলি আর একদম গোল চাকতির মতো লেগে থাকবে না। প্লাস্টিকের উপরে যদি আপনারা শুকাতে চান তাহলে প্লাস্টিকটা কিন্তু একটু মোটা প্লাস্টিক হতে হবে, তা নাহলে কিন্তু আমার মতো এইরকমই হবে। একবার দুবার তিনবারে বুঝতে পারলাম যে ভুলটা কোথায় হয়েছে। এখন শুকিয়ে নেওয়া পাঁপড়গুলির মধ্যে থেকে কয়েকটা পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। ভাজা খুবই সহজ। আমি একটা প্যানে খুব বেশি তেল দিইনি, সামান্য কিছুটাই তেল দিয়েছি, এটা ভাসার তেলও কিন্তু ভাজতে হয় না। এখন শুকিয়ে নেওয়া পাঁপড়গুলির মধ্যে থেকে কয়েকটা পাঁপড় আমি ভেজে দেখাচ্ছি। সাবুদানার পাঁপড় ভাজার একটাই টিপস, তেল ভালো মতো গরম হতে হবে। হালকা গরম হলে কিন্তু সাবুদানা এভাবে ফুলে উঠবে না, আর খুব বেশি ডুবো তেলে কিন্তু সাবুদানা পাঁপড় ভাজার কোনো দরকার নেই। এরকম শ্যালো তেলে কিন্তু সাবুদানার পাঁপড়গুলি ভেজে নেওয়া যায়। আমি ভেজে নেওয়া পাঁপড়গুলি প্রথমে একটা কিচেন পেপারের উপর তুলে রাখছি, যাতে এক্সেস তেলটা চুষে নেয়। চোখের পলকেই ভাজা হয়ে যাচ্ছে মশলাদার গোলাপি রঙের আর সাদা রঙের পাঁপড়গুলি। আর যেই পাঁপড়গুলি ভাজা হয়নি সেই এক্সেস পাঁপড়গুলি আমি একটা জিপলক প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখে সংরক্ষণ করব সারা বছরের জন্য। রং ছাড়া রঙিন সাবুদানা তৈরির খুব সহজ এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছে। আর পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা আমার চ্যানেলের অনেক ভিডিওই দেখেন কিন্তু আসলে অনেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, আপনাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে এটা আমাদের জন্য, যারা ইউটিউব করে তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা আমাদেরকে খুবই মোটিভেট করে, অন্তত আমাকে। যে কোনো একটা সাবস্ক্রাইব যখন যোগ হয় সেটা আমাকে কিন্তু অসম্ভব আনন্দ দেয়। অবশ্যই আমার এই আনন্দ থেকে আপনারা বঞ্চিত করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। আমি হুমায়রা আপনাদের সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।